দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার পরবর্তী শাসক হতে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী হুন সেনের বড় ছেলে হুন মানেত। পশ্চিমা বিশ্বে বেড়ে উঠলেও বিশ্লেষকদের শঙ্কা, বাবার মতোই স্বৈরশাসক সেনাপ্রধান হবেন মানেত। প্রায় চার দশক ধরে কম্বোডিয়ায় ক্ষমতায় রয়েছে হুন পরিবার। নির্বাচনে অনিয়মের অভিযোগে সম্প্রতি কম্বোডিয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গত রোববার কম্বোডিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে একক সংখ্যাগরিষ্ঠতা পায় ক্ষমতাসীন দল কম্বোডিয়ান পিপলস পার্টি, সিপিপি। নিবন্ধন সংক্রান্ত ত্রুটির অজুহাত দেখিয়ে দেশটির প্রধান বিরোধী দল ক্যান্ডেললাইট পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। এ ঘটনায় জাতীয় ও আন্তর্জাতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়। নির্বাচনে অনিয়মের অভিযোগে কম্বোডিয়ার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটিতে বন্ধ করা হয় বৈদেশিক সহায়তা। কম্বোডিয়ান পিপলস পার্টির নেতৃত্বে আছেন 70 বছর বয়সী প্রধানমন্ত্রী হুন সেন। প্রায় 38 বছর ধরে ক্ষমতায় আছেন তিনি। এবার বড় ছেলে জেনারেল হুন মানেতের কাছে প্রধানমন্ত্রিত্ব হস্তান্তরের ইঙ্গিত দিয়েছেন হুন সেন। রয়্যাল কম্বোডিয়ান আর্মির প্রধান হুন মানেত 1999 সালে যুক্তরাষ্ট্রের মিলিটারি একাডেমি থেকে স্নাতক শেষ করেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্রিস্টল থেকে অর্থনীতিতে পিএইচডি করেন মানেত। যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর থেকেই সিপিপির ভেতর ও প্রতিরক্ষা বাহিনীর সমর্থন বাড়াতে শুরু করেন মানেত। এছাড়া ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্ক গড়ার কাজে ব্যস্ত হয়ে পড়েন তিনি। বিশেষজ্ঞদের শঙ্কা, পশ্চিমা সমাজে বেড়ে উঠলেও বিপুল ক্ষমতা আর বিত্ত বৈভবের মধ্যে বড় হওয়া মানেত বাবার মতোই স্বৈরশাসক হবেন। এদিকে মানেত সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকারের দুর্নীতি ঠেকানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা। দেশটিতে বন্যা দিন দিন আরও বাড়ছে, প্রকট হচ্ছে খরা, যেখানে দেশটির অর্থনীতির বড় অংশ কৃষি। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।